অভিষেক ব্যানার্জির নির্দেশে তাঁতিদের মহাজন মুক্ত করার লক্ষ্যে বিশেষ অভিযান তাঁত ইউনিয়ন সভাপতির। সেই সাথে শোনা হয় তাঁতিদের অভাব অভিযোগ দুরাবস্থার কথা। মূলত তাঁতিদের মহাজন মুক্ত করার লক্ষ্যে এই অভিযান। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জির নির্দেশে তাঁতিদের মহাজন মুক্ত করার লক্ষ্যে তাঁতিদের বাড়ি বাড়ি গিয়ে বিশেষ অভিযান রাজ্য তাঁত ইউনিয়ন সভাপতির। গত কয়েকদিন আগে শান্তিপুর পৌরসভার পৌর স্টেডিয়ামে রাজ্যের ৬টি জেলার তাঁত শিল্পর সাথে যুক্ত তাঁতিদের নিয়ে এক রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়। সেখান থেকেই তাঁতিদের অভাব অভিযোগ এবং দুরবস্থার কথা লিখিত আকারে জানানো হয় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে। তারপরেই নদিয়ার রানাঘাটে বাণীসংঘের মাঠে এক জনসভায় আসেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। জনসভার মঞ্চ থেকে তাঁতিদের মহাজন মুক্ত করতে হবে এই ডাক দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তাঁতিদের মহাজন মুক্ত করার লক্ষ্যে তাঁত ইউনিয়ন সদস্যদের রাস্তায় নেমে আন্দোলনের নির্দেশ দেন তিনি। আমি এবং আমাদের আইএনটিউসি এবং লোকাল স্থানীয় কাউন্সিলর সহ সর্বস্তরের তন্তুজীবী মানুষজন আমাদের সঙ্গে বেরিয়েছেন। তাদের দুঃখ দুর্দশার কথা তাদের কাছ থেকে শুনেছি। তারপর সর্বোপরি যারা আপনি আমাদের সঙ্গে আছেন, আপনি নিজেও দেখতে পাচ্ছেন ডাইরেক্ট তাঁতিরা কে আমাদের বলছেন, তাদের যে চরম দুঃখ দুর্দশার মধ্যে দিন কাটছে এবং তারা ব্যক্ত করছেন। আমাদের এই কারণেই আমাদের অভিভাবক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তন্তুজীবীরা যাতে মাস গেলে কমপক্ষে ১২,০০০ টাকা তাদের আয় হয়, সেই লক্ষ্যে আমাদের লড়াই শুরু হয়েছে। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ মতোই শান্তিপুরের বিভিন্ন এলাকায় তাঁতিদের বাড়ি বাড়ি গিয়ে খোঁজখবর নেন রাজ্য তাঁত ইউনিয়ন সভাপতি সনক চক্রবর্তী। এছাড়াও শোনেন তাঁতিদের অভাব অভিযোগের কথা। ইউনিয়ন সভাপতিকে কাছে পেয়ে তাঁতিরাও তুলে ধরেন তাদের দুরবস্থার কথা। উনি বলে গেল যে তাঁতের মানে কাপড়ের মজুরি বাড়বে এবং ওই সুতোগুলো মানে সরকারি তরফ থেকেই বিতরণ করা হবে। এখন দেখা যাক কি হয়, আশা তো করা যাচ্ছে। এখন সরকার যখন একটু দেখার চেষ্টা করছে, তাঁতিদের অবস্থা খুবই খারাপ। এটা সরকারকেও দেখতে হবে, কেননা মানে তাঁতিদের যা দুর্দিন চলছে সে তাঁতিরাই বুঝতে পারছে একমাত্র। এই কর্মসূচির মধ্য দিয়ে রাজ্য তাঁত ইউনিয়ন সভাপতি সনক চক্রবর্তী জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায় নির্দেশে আমরা এই কর্মসূচি পালন করছি। আমরা ঘুরে দেখলাম বেশিরভাগ তাঁতিরা মহাজনের অধীনস্থ, আর যার কারণে প্রত্যেক মাসে এখন তাঁতিদের আয় ৩-৩,৫০০ টাকা। আগামী দিনে তাঁতিরা যদি মহাজন মুক্ত হতে পারে তাহলে অনেকটাই লাভের মুখ দেখতে পারবে তাঁতিরা, আর আগের মতোই তাঁত শিল্প পুনর্জীবিত হবে। আমরা তাঁতিদের মহাজন মুক্ত করার লক্ষ্যে এই অভিযান করছি। শান্তিপুরে সহ বিভিন্ন জায়গায় যারা তাঁতি, সেই তাঁতিদের বাড়িতে ঘুরছি, তাদের অভাব অভিযোগ শুনছি এবং এখানে এসে দেখছি সবটাই মহাজন ভিত্তিক। আজকে নিজস্ব যারা তাঁতি তাদের মাসে সীমিত আয়, কেউ ১,৫০০, ২,০০০, ৩,০০০ বেশি কোনোই তাঁত শ্রমিকরা তারা কাপড় তৈরি করে মজুরি পাচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে সব দিকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সর্বস্তরের শ্রমিকের পাশে আছেন বলেই আজকে এই ধ্বংসপ্রাপ্ত পায় তাঁত শিল্প। সেই জায়গায় তিনি দৃঢ় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছেন। মহাজন মুক্ত তাঁত শ্রমিকদের যে আন্দোলন তিনি ঘোষণা করেছেন যে রাস্তায় নেমে আমি যাদের পদাধিকারী দায়িত্ব দিয়েছি তাদেরকে পথে নামতে হবে, পথে নেবে তাঁত শ্রমিকের কথা শুনতে হবে, তার নির্দেশ পালন করার জন্যেই রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ পালন করার জন্যে আমরা ঘুরছি। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, শান্তিপুর। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।